এদিকে 117 বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজের সন্ধান মিলেছে। যুক্তরাজ্যের ব্রিস্টল চ্যানেলে বালুর নিচে পাওয়া গেছে জাহাজটি। বন্দরের নিয়মিত জরিপে জাহাজটির অস্তিত্ব ধরা পড়ে। ব্রিস্টল চ্যানেল হলো যুক্তরাজ্যের অন্যতম প্রবেশদ্বার। দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের ডেভন এবং সমারসেট থেকে দক্ষিণ ও ওয়েলসকে পৃথক করেছে এই চ্যানেল। 1900 সালে বড়দিনের রাতে ব্রিস্টল চ্যানেলের কাছে পৌঁছানোর পর ডুবে যায় বার্নসউইক জাহাজটি। সলিল সমাধি হয় এর 7 আরোহীর। পরে এ বিষয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয় তাতে বলা হয় 24 ডিসেম্বর ঘন কুয়াশার কারণে ডুবে যায় বার্নসউইক। অভিযোগ ওঠে এর প্রধান কারণ নাবিক জন রিচার্ড ঘন কুয়াশার মধ্যেও জাহাজের গতি কমাননি, আর এতেই ডুবে যায় জাহাজটি।